বাংলা থেকে সবচেয়ে বড় শিব যাবে ত্রিপুরায়? হ্যাঁ, এই বিস্ময় মূর্তি তৈরি হচ্ছে নবদ্বীপে। বানানো হচ্ছে প্রায় 40 ফুটের শিব মূর্তি বা আদি যোগী শিব মূর্তি। নবদ্বীপের কপালীপাড়ার মৃৎশিল্পী গৌতম পাল ও তার 15 জন সহযোগী এখন ব্যস্ত এই প্রতিমা নির্মাণে। শিল্পী গৌতম পাল জানান, বংশ পরম্পরায় তারা এই পেশায় আছেন। অতীতে বাংলাদেশ সহ ভিন রাজ্যে একাধিক প্রতিমা পাঠালেও এমন বড় আর আদি যোগের মূর্তি এই প্রথম। বড় কাজ আমরা তো বেশিরভাগই বড় কাজের জন্য লোকের কাছে কাজ করতাম, এখন এটা নিজে কন্ট্রাক্ট নিয়েছি। আমি বাংলাদেশ, কানাডা অনেক জায়গায় বাইরে গেছি, মানে ভারতবর্ষের বাইরেও গেছি অনেক কবার। আমি ধরেন কত বছর বলবো, যেদিন থেকে হয়েছি সেদিন থেকেই এই কাজ, বংশ পড়ার পর আমার 8 পুরুষ ধরে এই কাজ করছে নবদ্বীপে। আমার বাবার নাম হচ্ছে অনিল পাল, আমার নাম হচ্ছে গৌতম পাল, আমার দাদার কাছে আমার শিক্ষা, আমার বাবার কাছে না, দাদা আমার থেকে অনেক বড়, মোটামুটি ধরেন 22-24 বছর বড়। দাদাই আমাকে সব কিছু শিখিয়েছে আর দাদাই আমায় সব কিছু মানে দেখিয়ে দিয়েছে। প্রতিমা নির্মাণে প্রথমে বাঁশের বাতা দিয়ে স্ট্রাকচার করা হয়েছে, তারপর তাতে দর্মা ও মাটি ব্যবহার করা হয়েছে, এরপর প্যারিসের কাজ। এটা প্রথমে বাঁশের টেক্সচার করা হয়েছে, টেক্সচারের পর তারপর খড় বাঁধা হয়েছে, তারপর মাটি ধরানো হয়েছে, বাঁশের খাঁচা করে নিতে হয়েছে আপনার। আগে খাঁচা করার পর তারপর আমাদের খড় বাঁধতে হয়েছে, খড় বাঁধার পর আবার মুড়ি বাঁশের বেড়া ফেড়া দিয়ে মুড়ে ফুড়ে দিয়ে তারপর মাটি লাগাতে হয়েছে। মাটির উপরে এবার ফাইবার ডাইস হচ্ছে, ডাইস হলেই আপনার মাল বেরিয়ে পড়বে। কিন্তু এত বড় প্রতিমা পাঠানো হবে কিভাবে? পাটপাট হয়ে যাবে এটা, আপনার ওই যে পাটপাট করাই আছে, আপনি দেখতে পাচ্ছেন পাটপাট করা আছে, আর পাটপাট দিয়ে আবার মুখের ডাইসটা থেকে যে বেরোবে সেটাও পাটপাট হয়ে যাবে, ভেতরে সব নাট বল্টু সিস্টেম থাকে। নবদ্বীপে ভিন রাজ্যের এত বড় বরাত কিভাবে এলো শুনুন গৌতম পালের মুখে। মোটামুটি ধরেন 17-18 জন করে কাজ করছে প্রতিদিন, শুধু মুখটাই আছে আপনার 28 ফুট। ইস্পাতের তৈরি শিব মূর্তি গিনেস বুকে জায়গা করে নিয়েছে এই ভাস্কর্য। তারই অনুকরণে বাংলায় তৈরি হচ্ছে মূর্তি, আগামী সপ্তাহেই যাবে ত্রিপুরায়। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।